أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আব্দুল কাদের সহকারী শিক্ষক প্রাইমারি শিক্ষা ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর প্রশ্ন তৈরি একটা পরীক্ষা আমাদের আসে অর্থাৎ অনুচ্ছেদ দেওয়া থেকে অনুচ্ছেদ থেকে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় আজকে এই প্রশ্ন তৈরির যে একটা নং আছে ৬ নং না ৭ নং এই আনসারটা করতে হয় তোমাদের প্রশ্নপত্রে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব তো তোমরা একটা অনুচ্ছেদ থেকে কীভাবে ৫টি বা ৬টি প্রশ্ন তৈরি করবে আজ আমি এটি তোমাদেরকে দেখিয়ে দিব তো এর আগে আমাদের অনুচ্ছেদটুকু আমি ব্ল্যাকবোর্ডে লিখছি তোমরা খেয়াল করবো পরীক্ষায় কীভাবে আসে তোমরা খেয়াল করবে অবশ্যই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন বাবা মা মারা গেলে বদলে যায় তার জীবন বাবা মা মারা গেলে তার বদলে যায় তার জীবন বাবা মা মারা গেলে বদলে যায় তার জীবন বদলে যায় তার জীবন যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলস যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলস পাকিস্তান রাইফেলস পাকিস্তান রাইফেলস ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর অবরুদ্ধ অবস্থায় ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগে তার পায় ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগে তার পায় মৃত্যু আসন্ন বুঝতে পেরে গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন মৃত্যু আসন্ন জেনে গুলি চালাতে 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 গুলি চালাতে চালাতে শহীদ হলেন তিনি
শহীদ হলেন। এই অংশটুকু আমরা লিখলাম, আমরা কি লিখলাম ব্ল্যাকবোর্ডটাকে আবার পড়ে দিচ্ছি। এই অংশটুকু থেকে আমরা তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে এইভাবে লেখা থাকবে। হ্যাঁ, যেমন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, বাবা মা মারা গেলে বদলে যায় তার জীবন, অর্থাৎ বাবা মা মারা যাওয়ার পর তার জীবনটা পাল্টে যায়, বদলে যায়। যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে, তার বাবা মারা যাওয়ার পর যখন তার জীবনটা পাল্টে যায়, লেখাপড়া করার মতো আর সুযোগ হয় না, তখন সে কি দেয়, যোগ দেন পাকিস্তান রাইফেলসে যোগ দেন। 1971 সালের 5 সেপ্টেম্বর হঠাৎ মর্টার একটা গোলা এসে লাগে তার পায়ে, মৃত্যু আসন্ন জেনে গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন। এইভাবে তো বাহির থেকেও আসতে পারে, গল্পের ভিতর থেকেও আসতে পারে, এটা অনুচ্ছেদ এভাবে দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে এই অনুচ্ছেদের পরে আমরা কি করব, এই এরই আলোকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তোমরা খেয়াল করো বিষয়টা, এখন এই প্রশ্ন আমাদের উপরে লিখতে হবে, কে কি কোথায় কিভাবে কেন কখন, প্রশ্নগুলো থাকবে। আমি একটু লিখে দিচ্ছি উপরে, কি দিয়ে প্রশ্ন করতে হবে আমাদের, কে কি কোথায় কিভাবে কেন কখন, প্রথম থাকতে হবে কে, কে কি কোথায়, কে কি কোথায় কিভাবে কেন কখন, এই আমাদের কয়টা প্রশ্ন, 1 2 3 4 5 6, এই 6টা অংশ থাকবে। কিভাবে থাকবে, কি কি প্রশ্ন করতে হবে, কে দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে, কোথায় দিয়ে, কিভাবে, কেন, কখন, এই 6টি শব্দ দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে এই অনুচ্ছেদ থেকে। তো প্রথমে আমরা এখানে কি বলবো, এখন আমরা প্রথমে লিখতে পারি কি, কে বাবা মায়ের একমাত্র সন্তান, অর্থাৎ তুমি যে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই এই অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। তুমি যে কোনো একটা প্রশ্ন করলে এটা সঠিক আনসার হবে না, অর্থাৎ সঠিক উত্তর হবে না। অর্থাৎ তো এই ক্ষেত্রে আমরা এই আলোচনাটা করলাম, আমি আবারও বলে দিচ্ছি, তারপরে আমরা এইটা মুছে দেবো, তোমরা প্রয়োজনে এটা লিখে রাখবা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, বাবা মা মারা গেলে বদলে যায় তার জীবন, যোগ দেয় ইস্ট পাকিস্তান রাইফেলসে, 1971 সালের 5 সেপ্টেম্বর হঠাৎ একটা গোলা এসে লাগে তার পায়ে, হঠাৎ মৃত্যু আসন্ন জেনে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। তো এই অংশে এইটুক অনুচ্ছেদ এইভাবে থাকবে। আমি আবার বলছি, তুমি যে প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন তৈরি করতে হবে আমাদের, তো আমি এখন এটা মুছে দিচ্ছি। আমি এটা আবারও আমি লিখে দিচ্ছি, কে কি কোথায় কিভাবে কেন কখন, কে কি কোথায় কিভাবে কেন কখন, এই 6টা অংশ দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। 6টা প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব, আমি আবারও বলছি, যে প্রশ্নগুলো আমি এখান থেকে বের করে করব, এই কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো দিয়ে যে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার সময়
অবশ্যই আমি যে প্রশ্নটা করব এটার উত্তরটা অবশ্যই অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। আমি যে অনুচ্ছেদটিকে আগে তোমাদের লিখে দিলাম এই অনুচ্ছেদের ভিতরে অবশ্যই থাকতে হবে। এই অনুচ্ছেদগুলো বইয়ের ভিতর এবং বাইরে থেকে যে কোনো জায়গায় আসতে পারে, মূলত তোমার ওইখান থেকে কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো দিয়ে অবশ্যই প্রশ্ন করতে হবে, অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করা যাবে না। এখানে উপরে যে উল্লেখিত আছে কে কি কোথায়, কে কি কোথায় কিভাবে কেন কখন, শুধুমাত্র এই ছয়টি শব্দ দিয়েই যদি পরীক্ষায় পাঁচটি আসে পাঁচটি অথবা ছয়টি আসলে ছয়টি উত্তর করতে হবে, আনসার করতে হবে। এখন আমরা এক নম্বর প্রশ্নে আছে কে দিয়ে কি প্রশ্ন করা যায়, কে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি কে বাবা মায়ের একমাত্র সন্তান। এক নম্বর প্রশ্ন উত্তর আমরা লিখতে পারি, প্রশ্ন লিখতে পারি এক নম্বর কে কে বাবা মায়ের একমাত্র সন্তান। কে বাবা মায়ের একমাত্র সন্তান, এক নম্বর প্রশ্ন আমরা লিখলাম কে বাবা মায়ের একমাত্র সন্তান। তে এখানে উত্তর আছে আমাদের অনুচ্ছেদে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান। কে বাবা মায়ের একমাত্র সন্তান, আমরা উত্তর লিখতে পারি আমাদের অনুচ্ছেদে আছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, তারপরে আমরা কে এর পরে আসছে, এখানে আমরা প্রয়োজনে পরীক্ষার সময় এখানে নিচে একটা দাগ দিয়ে দিব। এখন কি দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, কি দিয়ে আমরা কি করতে পারি, কি দিয়ে আমরা লিখব, তার পায়ে কি লাগলো, তার পায়ে কি লাগলো, দুই নম্বর তার পায়ে কি লাগলো, তার পায়ে কি লাগলো, এখানে কি কি দিয়ে প্রশ্ন করলাম, অর্থাৎ নূর মোহাম্মদ শেখের পায়ে কি লাগলো, উত্তর আমরা লিখতে পারি তার পায়ে গোলা এসে লাগলো, তার পায়ে গোলা অর্থাৎ গুলি এসে লাগলো তার পায়ে, এটা আমাদের এখানে লেখা আছে। হ্যাঁ, 1971 সালের 5 সেপ্টেম্বর যুদ্ধরত অবস্থায় হঠাৎ একটা গোলা এসে লাগলো তার পায়ে, কে যুদ্ধরত অবস্থায় ছিল, গল্পটা হয়তো তাইভাবে থাকবে, যুদ্ধরত অবস্থায় হঠাৎ একটা গোলা এসে লাগলো তার পায়ে, অর্থাৎ একটা গুলি এসে লাগলো তার পায়ে, না উত্তরটা আমাদের অনুচ্ছেদে আছে। আচ্ছা, তার পায়ে কি লাগলো, উত্তর আমরা কি পাইলাম অনুচ্ছেদের মধ্যে আমাদের আছে 1971 সালের 5 সেপ্টেম্বর হঠাৎ একটা গোলা এসে লাগলো তার পায়ে, অর্থাৎ একটা গুলি এসে প্রতিপক্ষের পাকিস্তানি বাহিনীর একটা গোলা এসে অর্থাৎ গুলি এসে লাগলো তার পায়ে। আচ্ছা, আমরা এখন 3 নম্বর প্রশ্নে আসতে পারি, 3 নম্বরে এখানে আছে কোথায়, কোথায় দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, কোথায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দেন, 3 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি বীর শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দেন, এখানে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দেন, তো এই উত্তর আমরা অনুচ্ছেদের মধ্যে আমাদের কি আছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তার বাবা মা মারা যাওয়ার পর হ্যাঁ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন, ইস্ট পাকিস্তান রাইফেলস হ্যাঁ যোগদান করেন, এই আমরা 3 নম্বর প্রশ্ন পাইলাম। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমরা আবার লিখছি, 4 নম্বরে আমরা কি আছে, এখানে 4 নম্বরে আছে, এখানে আমরা কে দিয়ে লিখলাম, কি দিয়ে লিখলাম, কোথায় দিয়ে লিখলাম, এখন কিভাবে কিভাবে দিয়ে লিখব, কিভাবে আমাদের এখানে অনুচ্ছেদে আছে তিনি কিভাবে শহীদ হন, এখানে নূর মোহাম্মদ শেখ বারবার লেখা দরকার নাই, যেহেতু তারই গল্প এখানে বোঝানো হচ্ছে, তিনি কিভাবে শহীদ হন, অর্থাৎ এখানে তিনি কিভাবে শহীদ হন, এখানে তিনি মূলত এখানে নূর মোহাম্মদ শেখকেই
বোঝানো হয়েছে। সুতরাং আমরা 4 নম্বর প্রশ্ন লিখতে পারি, তিনি কিভাবে শহীদ হন। যেহেতু বারবার নূর মোহাম্মদ শেখ লিখলে মানে একটু ভালো দেখা যাবে না, সুতরাং কে আমরা এই 4 নম্বরে লিখতে পারি, তিনি কিভাবে শহীদ হন, অর্থাৎ নূর মোহাম্মদ শেখ কিভাবে শহীদ হন, তিনি কিভাবে শহীদ হন, তিনি কিভাবে শহীদ হন, তিনি কিভাবে শহীদ হন। এখানে কিভাবে দিয়ে আমরা প্রশ্ন করলাম। 3 নম্বর প্রশ্ন আমরা, তিনি কিভাবে শহীদ হন, অর্থাৎ পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে যখন তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন, অর্থাৎ মৃত্যু নিকটবর্তী, তখন এটা বুঝতে পেরে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন, এটাও আমাদের অনুচ্ছেদে আছে। তাহলে আমরা এংশে লিখতে পারি, তিনি কিভাবে শহীদ হন, অর্থাৎ নূর মোহাম্মদ শেখ কিভাবে শহীদ হন। আচ্ছা, 5 নম্বর আমরা লিখতে পারি, এখানে 5 নম্বর কি বাকি রয়েছে, কেন, কেন দিয়ে আমরা যদি প্রশ্ন করি 5 নম্বরে, কেন এর মধ্যে আসছে আমরা অনুচ্ছেদে আমরা কি আছে দেখতে পারি, তার জীবন বদলে যায় কেন, তার জীবন অর্থাৎ নূর মোহাম্মদ শেখের জীবন বদলে যায় কেন। আমরা 5 নম্বর প্রশ্ন লিখতে পারি, তার জীবন বদলে যায় কেন, তার জীবন বদলে যায় কেন। তার জীবন বদলে যায় কেন। আচ্ছা, অর্থাৎ 5 নম্বরে আমরা তার জীবন বদলে যায় কেন, বাবা মা মারা যাওয়ার পর। হ্যাঁ, নূর মোহাম্মদ শেখ যখন বাবা মা মারা যায়, বাবা মা মারা যাওয়ার কারণে তার জীবন পাল্টে যায় অর্থাৎ বদলে যায়। আমরা 6 নম্বর আমরা উপরে আবার আসি, ছয় নম্বর আছে কখন, এখানে আছে কখন, 6 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কখন শহীদ হন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অর্থাৎ নূর মোহাম্মদ শেখ কখন শহীদ হন, কখন শহীদ কখন শহীদ হন এই কখন দিয়ে আমরা প্রশ্ন করলাম। তো এই সর্বশেষ প্রশ্ন আমরা পেয়ে গেলাম, নূর মোহাম্মদ শেখ কখন শহীদ হন। এইভাবে আমরা প্রশ্নগুলো তৈরি করব। আমি আবারও আরেকবার আমি অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা বুঝে বুঝে প্রশ্নের উত্তরগুলো দেবে। তো আমি যে জিনিসটা বলছিলাম এখানে, তোমাদের এটা হয়তো নতুন, তোমরা আগে করছো কি না জানি না, ক্লাস পড়ে তো না করারই কথা, যেহেতু ক্লাস 5 মূলত এইভাবে আসে। আমি অনুচ্ছেদটা আবার বলছি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, বাবা মা মারা যাওয়ার পর তার জীবন পাল্টে যায় অর্থাৎ বদলে যায়, যোগ দেন এপিয়া ইস্ট পাকিস্তান রাইফেলসে। 1971 সালের 5 সেপ্টেম্বর যুদ্ধরত অবস্থায় তিনি হঠাৎ একটা গোলা এসে লাগলো তার পায়ে, মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন। এইখানে আমরা যে প্রশ্ন তৈরি করব, মূলত কে কি কোথায় কিভাবে কেন কখন, এই 6টি শব্দ দ্বারাই আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, অন্য কোনো শব্দ এখানে ব্যবহার করা যাবে না। তো এখন প্রথমে আমরা কে দিয়ে প্রশ্ন করব। তোমরা এখানে সিরিয়াল দরকার নাই, মূলত উল্টাপাল্টাও যদি তোমার মনে যদি আসে যে আমি তো সিরিয়াল করছি না আগেরটা, উল্টাপাল্টা হলে সমস্যা নাই, মূলত এগুলোর মধ্যেই তোমার
প্রশ্ন উত্তর করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, কে বাবা মায়ের একমাত্র সন্তান, অথবা কে বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা উত্তর লিখতে পারি, এখানে অনুচ্ছেদে আছে বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান। দুই নম্বর প্রশ্ন আছে, কে এরপরে কি, হ্যাঁ তার পায়ে কি লাগলো, তার পায়ে কি লাগলো, উত্তর আসছে তার পায়ে গোলা এসে লাগলো। তিন নম্বর প্রশ্ন, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ কোথায় যোগ দেন, বিশিষ্ট উত্তর আমাদের অনুচ্ছেদে আছে, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দেন। তারপরে চার নম্বর প্রশ্ন আসছে, কীভাবে যদি আমরা লিখি তিনি কীভাবে শহীদ হন, অর্থাৎ নূর মোহাম্মদ শেখ কীভাবে শহীদ হন। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আসছে, কেন দিয়ে আমরা লিখতে পারি, তার জীবন বদলে যায় কেন, অর্থাৎ নূর মোহাম্মদ শেখের জীবন বদলে যায় কেন। হ্যাঁ, বাবা মা মেরে মৃত্যুবরণ করার, অর্থাৎ বাবা মা হ্যাঁ মরে যাওয়ার পর, মারা যাওয়ার পর তার জীবন বদলে যায়। ছয় নম্বর প্রশ্ন আছে, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ কখন শহীদ হন, এখানে সর্বশেষ আমরা কখন দিয়ে যখন প্রশ্ন করবো তো আমরা লিখতে পারি, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ কখন শহীদ হন। উত্তর এখানে আসছে যা, 1971 সালের 5 সেপ্টেম্বর যুদ্ধরত অবস্থায় পাকিস্তানিদের গোলার আঘাতে যখন তিনি আহত হন, তো মৃত্যু আসন্ন জেনেই তিনি কে আসন্ন মৃত্যু আসন্ন জেনেই গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন। অর্থাৎ সবগুলো প্রশ্নে কে কি কোথায় কীভাবে কেন কখন এই সবগুলো দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন তৈরি করলাম, প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। তো এইভাবেই তোমরা যদি ভালো করে গল্পটা খেয়াল করে নিজেরা অবশ্যই ভালো করে বুঝতে হবে, এখানে অর্থটা বুঝতে হবে, প্রশ্নটা কীভাবে তৈরি করতে হবে এই জিনিসটাও খেয়াল করতে হবে, তাহলে নিজেরাও তোমরা নিজেরাও এভাবে প্রশ্ন তৈরি করতে পারবে। কারণ তোমাদেরকে পাইতে হবে যে তোমরা ক্লাস ফাইভে পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের মানের প্রশ্ন দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজ এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।